সরফুদ্দিন আহমেদ শিখু যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কান্ডারিয়া থানা জাতীয় পার্টি, উনি ভুল দিয়ে সত্তা জানিয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধাঞ্জলি শেষ করব, তাই আপনারা এই ইসলাম সেবক মানুষটাকে যেন আল্লাহ পরকালে ভালো রাখেন, জান্নাত বাসী করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যাত্রীবাহী পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে, সমস্ত কোরআনবাসীদের কাছে, সমস্ত এতিমদের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন পরকালে আমাকে জান্নাত বাসী করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব। আমরা প্রিয় নেতার আজকের এই দাফন, আজকের এই কবর, আজকের এই বড় সামনে রেখে আমরা সুখে সুখায়িত হবে গ্রামীণ এদেশের উপজেলার প্রবর্তক, এদেশের জেলার প্রবর্তক, তিনি এই দেশটাকে সুন্দর সুদৃঢ় উন্নয়নের মডেল হিসেবে করেছিলেন। এই সমস্ত কামের কর্মের এই ভালো কর্মের গুলি জারিয়া করে, এই কর্মের উত্তিরাকে জারিয়া করে তুমি আমাদের প্রিয় নেতা, আমরা যাত্রীবাহী পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে, সমস্ত কোরআনবাসীদের কাছে, সমস্ত এতিমদের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে আছি আমরা প্রিয় নেতা। আজকের এই দাফন, আজকের এই কবর, আজকের এই বড় সামনে রেখে আমরা সুখে সুখায়িত হবে গ্রামীণ। এই ইসলাম সেবক মানুষটাকে যেন আল্লাহ পরকালে ভালো রাখেন, জান্নাত বাসী করেন, জান্নাত। আমরা আলমের কাছে বলবো, হে আল্লাহ, আমাদের এই জাতীয় পার্টি পরিবারের রাজনৈতিক পিতা, এদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এদেশের উন্নয়নের উপকার, এদেশের শ্রমিক মেহনতি মানুষের আমল। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধাঞ্জলি শেষ করব, তাই আপনার অনুরোধ জানাচ্ছি আজকের এই শ্রদ্ধাঞ্জলিতে সরফুদ্দিন আহমেদ শিখু যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর অংশগ্রহণ করব। এই প্রত্যাশা, এই আশা রাখি আজকের এই শ্রদ্ধাঞ্জলিতে আজকের নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন মোহাম্মদ ইয়াসিরউদ্দিন তালুকদার জুয়েল, যুগ্ম ক্রিয়া সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, সাবেক আহ্বায়ক জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। জাতীয় পার্টি জেপি, জাতীয় পার্টি জেপি থেকে এই ইসলাম সেবক মানুষটাকে যেন আল্লাহ পরকালে